নাটোরে নিষিদ্ধ ঘোষণা করা হলো। বিএনপি কোন মিছিল মিটিং সমাবেশ 27 তারিখে হবে না, কোথাও হবে না, কোনো বাড়িতেও হবে না, কোন পাত্র ঘরেও হবে না। যেখানে বিএনপি সেখানে এই প্রতিরোধ, যেখানে জামাত সেখানে এই প্রতিরোধ। লড়াই হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আপনারা জানেন এটা বিএনপি জামাতের এই আবু সাইদের শুধু কথা নয়, এই কথা গুলশানের ফিরোজা থেকে আবিষ্কৃত হয়েছে, এই কথা লন্ডনের সেই তারেক জিয়া দুর্নীতিবাজ তারা এই কথা বলেছে, তাদের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ রাজশাহীর আবু সাইদ চাঁদ তিনি আজকে বলেছেন। এবং এই নাটোরের কুলাঙ্গার তিনি এখন লন্ডনে রয়েছেন, তিনিও এই চক্রান্তের সাথে যুক্ত রয়েছেন। আমরা বলেছি যতদিন পর্যন্ত বিএনপি এই নাটোরের যে শহীদুল ইসলাম বাচ্চু আমাদের মিছিলের ওপরে বিনাশকারীতে মুহুর্মুহু গুলি বর্ষণ করেছিল, সেই পহেলা এপ্রিল সেই গুলি বর্ষণের পরে আমরা 10 এপ্রিল এইখানে শান্তি সমাবেশ করে তাদের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছি। আপনারা জানেন আগামী 27 তারিখে আবারও বিএনপি এই নাটোরে সমাবেশ ডেকেছে। এই সমাবেশের সমন্বয় করবেন সেই বগুড়া থেকে আসবেন কুখ্যাত লালু, লালু যিনি এমপি, সাবেক এমপি সেই তারেক জিয়া, যিনি শেল্টারদাতা, আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, সন্ত্রাসের গডফাদার, যিনি 21 আগস্টের গ্রেনেড সরবরাহকারীদের অন্যতম সেই লালু তিনি নাটোরে আসবেন। নাটোরে আসবেন, আপনারা বলেন আসবেন, তাকে এই খেলা দুর্নীতির বিরুদ্ধে, এই খেলা সন্ত্রাসের বিরুদ্ধে, এই খেলা শেখ হাসিনাকে রক্ষা করার খেলা। আওয়ামী লীগের নেতা কর্মী, যুবলীগের নেতা কর্মী, ছাত্রলীগের নেতা কর্মী, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মী, আওয়ামী পরিবারের নেতা কর্মী ভাইরা, আপনারা রাজি আছেন? রাজি আছেন? 27 তারিখে নাটোরে আসবেন, শান্তি সমাবেশ হবে, শান্তি সমাবেশ হবে। কোথায় হবে জানেন? কোথায় শান্তি সমাবেশ হবে? দুলুর বাড়ির সামনে, দুলুর বাড়ির সামনে সমাবেশ হবে। কি সমাবেশ হবে? সমাবেশ হবে দুলুর বাড়ির সামনে, শান্তি সমাবেশ হবে। এই সন্ত্রাসীরা শেখ হাসিনাকে বারবার আঘাত করেছে। আমাদের নিবেদিত আওয়ামী লীগের মুজিবাদেশের কর্মীরা মানব ঢাল তৈরি করে হাসতে হাসতে বুকের রক্ত দিয়ে শেখ হাসিনাকে রক্ষা করেছে। শেখ হাসিনা আমাদের রক্তের ফসল, শেখ হাসিনার ক্ষতি বাংলাদেশে একজন আওয়ামী লীগার বেঁচে থাকা পর্যন্ত করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, তালুকদার এই বাংলা ভাই জন্ম দিয়েছিল নাটোরে, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইকে নিয়ে অস্ত্র উঁচিয়ে পুলিশের পাহারায় এই রাজপথ দিয়ে আপনারা মিছিল করেছিলেন, এই রাজপথ, এই রাজপথের আপনারা শাহিদ আব্দুর রহমানকে জেএমবির প্রধান তাকে আপনারা এনেছিলেন। এই নলডাঙ্গার সোনাপাতিলে, নলডাঙ্গার বিগুচ্ছা, নলডাঙ্গার দুর্লভপুর, নলডাঙ্গার মাতনগর, নলডাঙ্গার পীরগাছা, নলডাঙ্গার সরকুতিয়ায় আপনারা ক্যাম্প স্থাপন করেছিলেন। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আপনারা ক্যাম্পে নিয়ে আপনারা উপর করে তাকে শারীরিক নির্যাতন করেছেন, হত্যা করেছেন খিজির আলীকে, হত্যা করেছেন বাচ্চাকে, আপনারা খুনি, আপনারা হত্যা করেছেন
একুশে আগস্টের গ্রেনেড হামলায় আমাদের আইবির রহমান সহ ২৪ জন নেতা কর্মীকে আপনারা হত্যা করেছেন, সেই চট্টগ্রামের আপনার ৮৪ সালে লালখান ময়দানে আপনারা হত্যা করেছেন আমাদের ৪৮ জন নেতা কর্মীকে। এই নাটোরে কানাইখালীর ফারুককে আপনারা হত্যা করেছেন, এই নাটোরে আমার ভাই যুবলীগ নেতা ফুয়াদকে আপনারা হত্যা করেছেন, এই নাটোরে যুবলীগ নেতা খান্নাসকে আপনারা হত্যা করেছেন, এই নাটোরে যুবলীগ নেতা খাইরুল বাশারকে আপনারা হত্যা করেছেন, নলডাঙ্গার মাটিতে আপনারা ছাত্রলীগের কর্মী আফসারকে আপনারা হত্যা করেছেন, আপনারা হত্যা করেছেন ডাক্তার আইনাল হককে হত্যা করেছেন, নাটোরের জনপ্রিয় নেতা আমাদের প্রিয় ভাই আমাদের অভিভাবক জনাব মমতাজউদ্দিন সাবেক এমপিকে। আপনারা ভালো আছেন, ব্যবসা করেন, আপনারা রাস্তায় চলেন, মসজিদে নামাজে যান, সমাজে বিচার করেন, আমরা কিছু বলি না, কিন্তু আজকের পর থেকে আর আপনাদেরকে কোনো কিছুতে বরদাস্ত করা হবে না। ব্যবসা করেন, ব্যবসা করে খান, রাজপথে আসলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে, কোনো দোকানপাট খুলতে পারবেন না।